জি কেউইথ কিরণ চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি শুরু করব চতুর্থ শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বইয়ের লেসেন টেন এই লেসেন টেনের আমরা বঙ্গানুবাদ সম্বন্ধে আগের ভিডিওতে আলোচনা করেছি যদি তার ভিডিও দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তো আজকে আমরা শুরু করবো লেসেন টেনের যে শান্তিনিকেতন নামে গল্পটি রয়েছে তার অ্যাক্টিভিটিগুলি তো চলো অ্যাক্টিভিটিগুলো শুরু করছি তোমাদের বইয়ের একশো আট পৃষ্ঠা খুলবে একশো আট পৃষ্ঠাতে তোমাদের অ্যাক্টিভিটি ওয়ান আছে সেখানে আমরা দেখে নিচ্ছি কী কী রয়েছে দেখো অ্যাক্টিভিটি ওয়ানে বলা হয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস প্রোভাইডেড এই যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে অর্থাৎ যেগুলো উদ্ধৃতিগুলো দেওয়া রয়েছে সেইগুলো এই বিবৃতিগুলোর মধ্যে যেটা সঠিক সেটার পাশে টি লিখতে হবে যেটা মিথ্যা তার পাশে এফ লিখতে হবে তো চলো দেখে নিচ্ছি এগুলো এই দিকে দেখো আমাদের অ্যান্সার রয়েছে চাইলে তোমরা সেগুলো দেখতে পারো প্রথম যেটা রয়েছে এ স্ট্রং ওয়াজ ব্লোয়িং এ স্ট্রং ওয়াজ ব্লোয়িং তো এটা হচ্ছে ফলস ঝড় কিন্তু সেখানে ওঠেনি সেই জন্য স্ট্রং কিন্তু সেখানে হয়নি অর্থাৎ এটা হচ্ছে ফলস অপশান দু নম্বর প্রশ্নতে রয়েছে শান্তিনিকেতন ইজ রিমাইন্ডেড অফ দ্য ওল্ড ডেজ তো এটা শান্তিনিকেতন একদম পুরনো দিন থেকে এখানে রয়েছে তো এই জন্য এটা হয়ে আছে ট্রু দ্য হাউস পুনশ্চ স্ট্যান্ডস বাই এ কপস অফ ব্যানিয়ান ট্রি তাহলে বাড়ি যেটা পুনশ্চ যে বাড়ি সেটা ব্যানিয়ান ট্রি অর্থাৎ গাছের। এর যে পাশে সেটা রয়েছে সেটা রয়েছে এটা হচ্ছে ফলস তারপরে তোমরা আর্লিয়ার দেয়ার ওয়াজ অনলি এম টি ল্যান্ড অ্যারাউন্ড শান্তিনিকেতন শান্তিনিকেতনের প্রাথমিক কালে শান্তিনিকেতনের চারিপাশে সব ফাঁকা জমিই ছিল তো এটা হচ্ছে ট্রু আসছে অ্যাক্টিভিটি টু বাট দে ক্যান টক টু ওয়ান অ্যানাদার লাইক হিউম্যান বিংস তারা মানুষের মতো একে অপরের সঙ্গে কথা বলতে পারে ডিসকাস উইথ ইওর পার্টনার হাউ টু হাউসেস ক্যান স্পিক উইথ ইচ আদার কীভাবে দুটো বাড়ি একে অপরের সঙ্গে কথা বলছিলো তো এটার উত্তর তোমরা লিখবে দ্য টু হাউসেস ক্যান স্পিক উইথ ইচ আদার উইথ দ্য হেল্প অফ উইন্ডস বিকজ দ্য উইন্ড ক্যারিজ দেয়ার ওয়ার্ডস মানে বাতাসের সাহায্যে দুটি ঘর একে অপরের সঙ্গে কথা বলতে পারে কারণ বাতাস তাদের কথা বহন করে নিয়ে যায় এইভাবে কিন্তু উত্তরটা তোমরা লিখবে এবার চলে যাবো আমরা অ্যাক্টিভিটি থ্রিতে অ্যাক্টিভিটি থ্রি তোমাদের আছে একশো ন পৃষ্ঠাতে একশো ন পৃষ্ঠাতে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে তোমাকে এই সেন্টেন্সগুলোকে পূরণ করতে হবে যেমন দেউলি ইজ নাও কি হবে দেখো তোমরা লিখবে দেউলি ইজ নাও এ চিলড্রেন্স হাউস দেউলি হলো এখন শিশুদের ঘর তারপর বিতে রয়েছে প্রেয়ার হাউস ইজ মেড অফ প্রেয়ার হাউস প্রার্থনা যে কক্ষ ছিল সেটা কিসের তৈরি সেটা হচ্ছে কালার্ড গ্লাস রঙিন কাঁচ দিয়ে তৈরি আম্রকুঞ্জ ইজ এ আম্রকুঞ্জ কি আম্রকুঞ্জ আমের বাগান সেজন্য তোমরা লিখবে ম্যাঙ্গো অর্চার্ড আছি আসছি ডিতে প্রেয়ার হাউস হ্যাড লস্ট ফাইভ টাওয়ার্স ইন এ অর্থাৎ প্রার্থনা যে কক্ষ সেটা তার পাঁচটা টাওয়ার হারিয়েছে ঝড়ের মধ্যে এবার চলে যাব আমরা অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফোরে বলছে ফিল ইন দ্য ফলোইং টেবিলস এই ফলোইং টেবিলসে তোমাদেরকে পূরণ করতে হবে সেট বাই হুম কে বলেছে আর স্টেটমেন্ট যেটা বর্ণনা সেটা দেওয়া আছে বা বিবৃতি দেওয়া রয়েছে তো চলো আমরা দেখেছি এটার উত্তর কী হবে প্রথম দেখো বলেছে আই কেম আপ ইন এইটিন সিক্সটি আমি আঠারোশো তেষট্টি সালে এখানে এসেছিলাম কে বলছে এটা এটা বলছে শান্তিনিকেতন তোমরা লিখবে শান্তিনিকেতন বিতে রয়েছে দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি তখনকার দিনে কোনো বিদ্যুৎ এবং মোটর গাড়ি ছিল না এটা কে বলছে এটা বলছে প্রেয়ার হাউস বলছে ঠিক আছে বিতে লিখবে তোমরা প্রেয়ার হাউস তিন নম্বরে বলা হয়েছে রবীন্দ্রনাথ স্যাট অ্যামং মাই ট্রিজ অ্যান্ড রোড পয়েন্টস রবীন্দ্রনাথ আমার এই গাছের তলায় বসতেন এবং কবিতা লিখতেন কে বলছে এটা আম্রকুঞ্জ বলছে আম্রকুঞ্জ লিখবে তোমরা শীতে তারপরে ডি অপশনে রয়েছে দেখো বা চার নম্বর অপশান রয়েছে দে আর আর বিউটিফুলি কার্ভড ফিগার্স অন মাই ওয়ালস বলছে সেখানে আমার আমার দেওয়ালের মধ্যে সুন্দর সুন্দর নকশা বা কারুকার্য আঁকা রয়েছে এটা কে বলছে শ্যামলি বলছে তো এটাই লিখবে তোমরা শ্যামলি তো এরপরে আমাদের অ্যাক্টিভিটি চলে আসছে একশো বারো পৃষ্ঠাতে অ্যাক্টিভিটি ফাইভ রয়েছে সেখানে কি বলা হচ্ছে দেখছি হচ্ছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দেয়ার প্রপার অর্ডার পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস এই যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো কোনটা আগে হয়েছে সেটা এক তারপর দুই তারপর তিনটা চার এইভাবে কিন্তু সাজাতে হবে তো দেখো প্রথম যেটা এক নাম্বার হবে সেটা হবে দ্য রিংস অ্যাট সিংহ সদন সিংহ সদনের ঘন্টা বেজে উঠলো এটা এক নম্বর অর্থাৎ শেষেরটা হচ্ছে এক নাম্বার এখানে তোমরা এক নাম্বার লিখবে তো দেখো দু নম্বর কোনটা হবে দু নম্বর হবে এ রিহার্সেল ফর ড্রামা টেক্স প্লেস অ্যাট নাইট এটা হচ্ছে দু নম্বর একটা নাটকের মহড়া এই রাত্রিতে এখানেই হবে তো এটা হচ্ছে দু নম্বর হবে তিন নম্বর তাহলে কোনটা হবে তিন নম্বর হবে দেখো দেয়ার ইজ এ সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভিনিং অ্যাট আম্রকুঞ্জ তো আম্রকুঞ্জতে গান এবং কবিতা পাঠ আজে সন্ধ্যা হতে হবে ঠিক আছে এটা হচ্ছে তিন চার নম্বর হবে শান্তিনিকেতন ইজ এ গ্রেট সেন্টার অফ এডুকেশান এটা হচ্ছে চার নম্বর শান্তিনিকেতন হচ্ছে শিক্ষার একটা বড় কেন্দ্র বা মহান কেন্দ্র এটা হচ্ছে চার নম্বর পাঁচ নাম্বার কোনটা হবে শান্তিনিকেতন উইল রিমেইন দ্য সেম শান্তিনিকেতন একই রকমই রয়েছে এটা হচ্ছে পাঁচ নম্বর তো এইভাবে কিন্তু এক দুই তিন চার পাঁচ করে তোমরা সাজিয়ে নেবে ঠিক আছে তাহলে কোনটা এক নম্বর হলো ই এর পাশে তোমরা এক বসাবে অর্থাৎ এটার পাশে এক বসাবে দুই বসাবে ডি এর পাশে যে ঘরটা রয়েছে সেখানে দুই একেরটা এ এরটার পাশে তোমরা তিন বসাবে আর সি এর পাশে তোমরা চার বসাবে আর বিয়ের পাশে তোমরা পাঁচ বসাবে চলে আসছি অ্যাক্টিভিটি সিক্সে অ্যাক্টিভিটি এ এটা বলছে হোয়াই আর দ্য স্টুডেন্টস সিটিং ইন দ্য ওপেন এয়ার অর্থাৎ ফাঁকা মাঠের মধ্যে কেন ছেলেরা বসে রয়েছে ওপেন এয়ার মানে এখানে ফাঁকা মাঠই হবে বা খোলা বাতাসের মধ্যে ঠিক আছে কেন বসে রয়েছে তো উত্তর তোমরা লিখবে দ্য স্টুডেন্টস আর সিটিং ইন দ্য ওপেন এয়ার অ্যাজ ইফ দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম অ্যান্ড স্কাই ইজ দেয়ার রুম মানে শিক্ষার্থীরা মুক্ত বাতাসের মধ্যে বসে আছে যেন পৃথিবী তাদের শ্রেণীকক্ষ আকাশ তাদের ছাদ ঠিক আছে এইভাবে উত্তরটা তোমরা লিখবে এবার আসছি বি প্রশ্নতে বলছো হোয়াট উইল রিং ফর দ্য ফিউচার জেনারেশন ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি বাজবে উত্তর লিখবে দ্য বেল অ্যাট সিংহ সদন উইল রিং দ্য ফিউচার জেনারেশন সিংহ সদনে ঘণ্টা বাজবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবার চলে আসছি আমরা সিতে হাউ ইজ দ্য কোর্টিয়ার্ড অফ পুনশ্চ ইউজ পুনশ্চ রাঙ্গিনা কীভাবে ব্যবহৃত হয় তো উত্তর লিখবে দ্য ইউজড ফর এ রিহার্সাল অফ ড্রামা দ্যাট উইল টেক প্লেস টু নাইট পুনশ্চর প্রাঙ্গণটি আজ রাত্রে অনুষ্ঠিত হবে এমন একটি নাটকের মহড়ার জন্য ব্যবহৃত হয় হোয়াট ইজ শান্তিনিকেতন অলসো ফেমাস ফর শান্তিনিকেতন কিসের জন্য বিখ্যাত তো উত্তর লিখবে শান্তিনিকেতন ইজ ফেমাস অ্যাজ ইট ইজ এ গ্রেট সেন্টার অফ এডুকেশন অ্যান্ড ইট ইজ অলসো এ ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ তো এটা হচ্ছে শান্তিনিকেতন বিখ্যাত কারণ এটি শিক্ষার একটি মহান কেন্দ্র এবং এটি মজা এবং বন্ধুত্বের একটি দেশ তো এইভাবে উত্তরটা লিখবে তো এরপর আমরা আসি অ্যাক্টিভিটি সেভেন এ সেভেন এতে কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুটেবল অ্যাডভার্ভস গিভেন ইন দ্য হেল্প বক্স হেল্প বক্সে যে সমস্ত অ্যাডভাবগুলো আছে সেগুলো এই বাক্যের মধ্যে বসাতে হবে তো চলো আমরা দেখে নিচ্ছি কী হবে প্রথমে এটা দেখো সোলজার্স ফাইট এখানে লিখতে হবে তোমাদের ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি মানে সৈন্যরা তাদের দেশের জন্য সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিল ঠিক আছে এরকমভাবে উত্তরটা তোমরা লিখবে ব্রেভলি আই গো টু স্কুল ডেলি ইন দ্য মর্নিং আমি প্রত্যহ সকালে স্কুলে যাই এটা প্রত্যহ ডেলি এখানে এখানে বসবে বিতে বসবে ডেলি উই শুড গেট আপ আর্লি আমাদের সকাল সকাল ওঠা উচিত এখানে আর্লি মানে হচ্ছে সকাল সকাল দ্য সান সাইন্স ব্রাইটলি সূর্য উজ্জ্বলভাবে আলো দিচ্ছে তাই যে ব্রেভলি ডেলি আর্লি আর ব্রাইটলি এগুলো হচ্ছে সব হচ্ছে অ্যাডভার্বস ঠিক আছে তো এরপর আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি সেভেন বি সেভেন বিতে কী বলেছে দেখো রিড দ্য ফলোইং প্যাসেজ পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভাবস অ্যান্ড ফিল ইন দ্য গিভেন টেবিল অ্যাকর্ডিংলি তো এখানে একটা প্যাসেজ রয়েছে প্যাসেজটা তোমাকে পড়তে হবে তার সঙ্গে যেগুলো রেগুলার ভাব সেগুলো এখানে লিখতে হবে আর ইরেগুলার ভাব যেগুলো সেখানে লিখতে হবে দেখো রেগুলার ভাব কোনগুলো রেগুলার ভাব হচ্ছে যে ক্রিয়াপদ বর্তমান ফর্মে অর্থাৎ ডি ইডি আর টি যোগ করে তাদের সরল অতীতকাল গঠন করা হয় বা তাকে নিয়মিত ক্রিয়াকাল বলা হয় ঠিক আছে তো সেগুলো যে আমাদের রেগুলার ভাব আর ই ভাব কোনগুলো যেগুলো যে যে ক্রিয়াপদে শেষে ইডি ইডি আর টি যোগ না করে ভিতরের স্বরবর্ণকে বর্তমান ফর্মে পরিণত না করে পরিবর্তন না করে তাদের সরল কাল গঠন করে তাদেরকে অনিয়মিত ক্রিয়াকাল বলা হয় ঠিক আছে তো দেখো যেগুলো ডি ইডি এ নেই সেগুলো আমরা হচ্ছে অনিওমেটিক বা রেগুলার ইরেগুলার ভাব বলা হয় তো এখানে প্যাসেজটা দেওয়া আছে রাকি গটা পার্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ওয়াস্ট হার ফেস সি টুক হার ব্রেকফাস্ট অ্যাট এইট এ এম অ্যান্ড ওয়েন টু স্কুল অ্যাট টেন এ এম অ্যাট স্কুল সি স্টাডিজ হার্ড ডিউরিং হার লাঞ্চ ব্রেক সি প্লেড উইথ হার ফ্রেন্ডস সি কেম ব্যাক হোম অ্যাট ফোর পি এম তো রাখির কথা বলছে রাখি সকাল সকাল উঠে স্কুলে যায় কখন কী করে কীভাবে খেলা করে এবং কখন বাড়ি ফেরে সেটা তোমার এখানে লেখা আছে তো এখানে রেগুলার ভাব কোনগুলো ছিল শেষে ইডি ডি আর টি যোগ আছে যেমন ওয়াস্ট ওয়াস্ট হচ্ছে রেগুলার ভাব স্টাডিড পড়াশোনা করেছিল সেটা হচ্ছে রেগুলার ভাব প্লেড এটা হচ্ছে রেগুলার ভাব আর ইরেগুলার ভাব কোনগুলো টুক টুক মানে নিয়েছিল ওয়েন্ট মানে গিয়েছিল কেম মানে সে এসেছিল গট মানেচে পেয়েছিল তো এইগুলো সব দেখো ইডি টি এসব যোগ নেই ঠিক আছে তো এইগুলো হচ্ছে ইরেগুলার ভাব তো এরপর আমরা আসছি অ্যাক্টিভিটি সেভেন সি সেভেন সিতে কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাংকস উইথ প্রেজেন্ট টেন্স অফ দ্য ভাবস গিভেন ইন দ্য ব্র্যাকেট তো ব্র্যাকেটের মধ্যে যে ভাবগুলো রয়েছে সেগুলো প্রেজেন্ট কন্টিনিউাস রূপ করতে হবে প্রেজেন্ট কন্টিনিউ রূপ হচ্ছে কি অ্যামিজার ভার্ভের সঙ্গে আইনজী হয় তাহলে এখানে প্রথমে আমাকে একটাতে অ্যামিজার বসতে হবে তারপর ভেতরে ভার্ভের সঙ্গে আইনজি যোগ করতে হবে যেমন রবি যেমন একটা আছে কি রবি এখানে রিড আছে তাহলে ইজ রিডিং এ বুক ইন ইজ রুম তো এইভাবে হবে গঠনটা সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভাবের সঙ্গে প্লাস অবজেক্ট তো এখানে আমাকে করতে হবে এখানে দেখো রবি ইজ রিডিং এটা হচ্ছে এ বুক ইন হিজ রুম তো এখানে ইজ রিডিং করবে তারপর আই এম লার্নিং টু স্পিক ইংলিশ ওয়েল এই যে আমি শিখছি ইংরাজি ভালো করে ইংরেজিতে ভালো কথা বলা আমি ভালো করে শিখছি এটা হচ্ছে দ্য বয়েজ আর হ্যাভিং দেয়ার লাঞ্চ শিশুরা বা বালকেরা তাদের দুপুরের খাবার খাচ্ছে চারদি রয়েছে দ্য চিলড্রেন আর লিসেনিং টু এ স্টোরি শিশুরা গল্প শুনছে এইরকমভাবে তোমরা কিন্তু করতে হবে তো আসছে অ্যাক্টিভিটি এইট এ অ্যাক্টিভিটি এইট এ বলতে কী বলেছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে তোমাকে এখানে বসাতে হবে দেখো প্রথম একটা কী হবে এখানে ওয়ার্ডগুলো আছে আর্টেন আছে সফট আছে এম টি আর রিমেম্বার এই কটা ওয়ার্ড রয়েছে তার প্রথম ওয়ার্ডটা হচ্ছে আই ক্লিয়ারলি রিমেম্বার মাই ফার্স্ট ডেজ ইন স্কুল তো আমার স্পষ্ট মনে রয়েছে প্রথম দিনের স্কুলের ঘটনা আর্থেন পর কিপ দ্য কুল ওয়াটার মাটির পাত্র জলকে ঠান্ডা রাখে দেয়ার ইজ এ এমটি ল্যান্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস তো এখানে এমটি খালি জমি খালি জমি হচ্ছে ইন এম টি ল্যান্ড তাহলে আমাদের বাড়ির সামনে একটা খালি জমি রয়েছে চিলড্রেন লাভ টু প্লে উইথ সফট বলস শিশুটা নরম বল নিয়ে খেলা করতে ভালোবাসে তো এখানে সফট বসাবে এবার আসছে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এইট বি এইট বিতে কী রয়েছে দেখি এইট বিতে বলা হয়েছে দেখো এখানে কিছু সেন্টেন্স তৈরি করতে হবে মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দা ফলিং ওয়ার্ডস এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে প্রথম আছে কি প্রথম আছে কনভার্সেশন কনভার্সেশন মানে কথোপকথন তো কথোপকথন দিয়ে আমি কী বলব আই হ্যাড এ গুড কনভার্সেশন উইথ মাই টিচার আমার সঙ্গে শিক্ষক মহাসের খুব ভালো কথোপকথন হয় ইলেকট্রিসিটি কী দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি ইন মাই ভিলেজ আমাদের গ্রামে কোনো কারেন্ট নেই বা কোনো বিদ্যুৎ নেই রিহার্সেল রিহার্সাল মহড়া দেয়ার উইল বি এ স্টেজ রিহার্সেল বিফোর দ্য প্রোগ্রাম প্রোগ্রামের আগে সেখানে একটা স্টেজ রিহার্সেল হবে সানলাইট দিয়ে কী হবে দ্য মর্নিং সানলাইট ইজ ভেরি বিউটিফুল টুডে আজকে সকালের সূর্যের আলো খুবই সুন্দর দেখাচ্ছে এরপর আসছে আমার অ্যাক্টিভিটি নাইন এ এখানে একটা রাইমস রয়েছে রাইমসটা তোমরা পড়বে দিস ইজ দ্য প্লেস হোয়ার উই প্লে দিস ইজ দ্য প্লেস হোয়ার উই লার্ন এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা খেলা করি এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা শিখি ইন ওপেন এয়ার আন্ডার দ্য স্কাই আন্ডার দ্য সান খোলা বাতাসে আকাশের নিচে আর সূর্যের নিচে মেনি এ হাউস নাম্বারলেস ট্রিজ এ রিঙ্গিং বেল স্যাডোই গ্রিন তার হচ্ছে মেনি হাউসেস অনেক বাড়ি নাম্বারলেস ট্রিস অসংখ্য গাছ এ রিঙ্গিং বেল ঘন্টার বাদ্যযন্ত্র ঘন্টার আওয়াজ স্যাডোই গ্রিন ওই যে সবুজ প্রান্তর হ্যাঁ হেয়ার উই রান এখানে আমরা দৌড়াই হেয়ার উই প্লে এখানে আমরা খেলা করি হেয়ার উই লার্ন এখানে আমরা শিখি দিস ইজ দ্য প্লেস টাগর লাভ এটাই সেই সেই জায়গা যে যেটাকে রবীন্দ্রনাথ ভালোবাসত দিস ইজ দ্য প্লেস উই হ্যাভ ফান এটাই সেই জায়গা যেখানে আমরা আনন্দ করি হেয়ার উই প্লে এখানে আমরা খেলি হেয়ার উই স্টে এখানে আমরা থাকি হেয়ার উই লার্ন এখানে আমরা শিখি তো এই সুন্দর এই রাইমটা কিন্তু তোমরা মুখস্থ করবে ঠিক আছে তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা আছে এবং পাশাপাশি অনেক গাছ রয়েছে ছবিটা খুব সুন্দর দেখাচ্ছে তোমরা একটা আঁকা প্র্যাকটিস করবে ঠিক আছে তো এবার আসছি আমরা অ্যাক্টিভিটি নাইন এ নাইন এতে বলেছি সাপোজ ইউ ওয়েন্ট টু শান্তিনিকেতন লাস্ট উইকেন্ড উইথ ইউর প্যারেন্টস ইউ অ্যান ওপেন এয়ার ক্লাসরুম দেয়ার ফর দ্য ফার্স্ট টাইম বলছে তুমি তোমার বাবা মায়ের সঙ্গে মনে করো গত সপ্তাহতে শান্তিনিকেতনে গেছো সেখানে খোলা বাতাসের নিচে শ্রেণীকক্ষ দেখেছো প্রথমবারের জন্য রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স সেখান থেকে তোমার অভিজ্ঞতার কথা পাঁচটা বাক্যে লিখতে হবে তো দেখো কী লিখবে আই ওয়েট টু শান্তিনিকেতন উইথ মাই প্যারেন্টস লাস্ট উইকেন্ড গত সপ্তাহে আমি আমার বাবা মায়ের সঙ্গে শান্তিনিকেতন গেলাম উই শ অ্যান্ড ওপেন এয়ার ক্লাসরুম দেয়ার সেখানে আমরা একটা বিশাল শ্রেণীকক্ষ দেখলাম স্টুডেন্টস ওয়ার স্টার্ডিং আন্ডার দ্য বিগ ট্রিজ ছাত্রছাত্রীরা বৃক্ষের নিচে বসে পড়ছিল ইট ওয়াজ ডিফাইন্ড ফ্রম রেগুলার ক্লাসরুম এটি সাধারণ ক্লাসরুমের থেকে আলাদা ছিল বিং ক্লোজ টু নেচার মেড লার্নিং মোর এনজয়েবেল প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি থাকা পড়ানো অধ্যয়নকে আরও আনন্দদায়ক করছিল এভাবে কিন্তু তোমরা বাক্যগুলো লিখবে আসছি একটিভিটি নাইন বি নাইন বিটি বলেছে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড ডিসক্রাইব হিম বা হার ইন এ প্যারাগ্রাফ অফ ফাইভ সেন্টেন্সেস ইউজ দ্য ফলোয়িং হিনস তো এখানে তোমার বেস্ট ফ্রেন্ডকে সব থেকে প্রিয় বন্ধুকে সেটা নিয়ে তোমাকে পাঁচটা বাক্য লিখতে হবে তো তুমি লিখবে মাই বেস্ট ফ্রেন্ড আমার সব থেকে ভালো বন্ধু আই হ্যাভ মেনি ফ্রেন্ডস বাট মাই বেস্ট ফ্রেন্ড ইজ মাই এল্ডার সিস্টার বলছে আমার অনেক বন্ধু আছে তবে আমার সেরা বন্ধু হলো আমার বড়ো বোন বা দিদি আই ক্যান শেয়ার অল দ্যাট আই এক্সপিরিয়েন্স অ্যাট হোম অ্যান্ড স্কুল উইথ হার বলছে আমি যা ঘরে বা স্কুলে অভিজ্ঞতা অর্জন করি সবই তার সাথে ভাগ করতে পারি সি লাভস মি ডেয়ারলি অ্যান্ড আনকন্ডিশনারি আমাকে অত্যন্ত নিঃস্বার্থভাবে ভালোবাসে সি ইজ অলওয়েজ রেডি টু হেল্প মি সে সর্বদা আমার সাহায্যের জন্য প্রস্তুত থাকে অ্যাজ সি ইজ এল্ডার টু মি যেহেতু সে আমার থেকে বড় সি গাইডস মি ইন মাই স্টাডিজ অ্যান্ড অল আদার ম্যাটার্স উইথ লাভ অ্যান্ড কেয়ার তাই বা সেই কারণে সে আমার পড়াশোনায় এবং অন্যান্য সমস্ত বিষয়ে ভালোভাবে পরামর্শ দেয় তো এইভাবে কিন্তু তোমরা উত্তরটা লিখবে ঠিক আছে দেখো তোমরা দেখে নাও তো এরপরে এখানে রয়েছে লেটস ওয়াক টুগেদার এখানে অন এ ম্যাপ অফ ওয়েস্ট বেঙ্গল পয়েন্টস আউট দ্য ফলোয়িং প্লেস কলকাতা শান্তিনিকেতন সুন্দরবন একটা ম্যাপের মধ্যে তোমাকে পয়েন্ট করতে হবে কোনটা কোনটা কলকাতা কোনটা শান্তিনিকেতন এবং কোনটা সুন্দরবন ডিসকাস ইন গ্রুপ অ্যান্ড রাইট ফিউ সেন্টেন্স অ্যাবাউট দিস প্লেস এবং এই জায়গাগুলো নিয়ে তোমাদেরকে বন্ধুদের সঙ্গে আলোচনা করতে হবে গ্রুপের উপরে অর্থাৎ গ্রুপ নিয়ে তোমরা আলোচনা করবে তো এইখানেই তোমাদের শেষ হয়ে যাচ্ছে গল্পটি এবং তার সমস্ত অ্যাক্টিভিটিগুলি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য তো আজকে এখানেই ভিডিও শেষ করছি টাটা গুড বাই